আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী হনে গে যদি টিয়া খরচ করি পয়সা খরচ করি সময় খরচ করি হনে গে যদি আমি নবীর রোজায় পাকের মধ্যে আয়েরে তোমরা যদি আর হাসে দরুদ পেশ করো সালাম পেশ করো যে সমস্ত আশেকল আল্লাহর পয়গম্বরের রোজায় পাকের মধ্যে যায় বাবু সালাম দিতে রাজাতে প্রবেশ করে নবীর সালাম দিবল্লাই ইতারার চেহারা উজু চাইলে দেখা যায় ব্যাগ গুণ সুগতি পানির ফোড়া ভরের এমন একখান অ্যাকশন এমন একখান তাসির জাগাইয়ানোর আছে দে এতাল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার উম্মত যদি আমি নবীর রোজার সামনে আয়রে তুমি সালাম পেশ কর সামিয়তু আমি নবীর নিজর খানে সালাম শুনি ওয়ামা সাল্লা আলাইয়া না ইয়ান উবলিগতু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খনিকে যদি দূরত্ব যায় আমি নবীর হাসে দরুদ পড়িও সালাম পৌঁছাইও সরম্বা হালুয়ার ভাড়া বাংলা বাজারের দোয়ানোর ফাড়ের মধ্যে বইয়েরে অনে একবার দরুদ শরীফ পড়িগেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়ানোর সাথে সাথে ফেরেশতলে এক নম্বরত অনর নাম লইব দুই নম্বরত অনর বাফন নাম লইব তিন নম্বরত মধ্যে অনে যেই জাগাত পড়িগেন জাগাইয়ানোর নাম লেহি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে অনর লিখিত দরুদ শরীফের আমলের হাবস আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকের মধ্যে যাইয়ে জমা করে দে গই তাহলে কি বুঝিলেন আর আর নবী মুর্দা নবী নাকি জিন্দা নবী আর আর নবী জিন্দা নবী এতাল্লাই নবী উপস্থিত অবস্থাত নবী জীবত দশায় যেভাবে নবীর বডুকত নবীর সামনে আদব রক্ষা করি বোয়া ভরে নবীর রোজায় পাকত গেলেও আদবি বজায় রাহা ভরে বহুত মানুষ আল্লাহ বেগুন হেফাজত করো নিজের চোখে দেখি দেখলে এডে জোন স্থায়ী বাসিন্দে ইতেরা এডে তাহিতে তাহিতে ইতেরার ভিতরে আজমত বড়ত্ব জিয়ে না সিয়া না তাকে হমিয়ায় যায় ও হঠাৎ হয় হলে মদিনা কি মদিনা হঠাৎ হ মক্কা হঠাৎ হ মদিনা আর ইকে তো যাবে যার এবার তো হুজার লইলে ও হঠাৎ যাবে হতে মক্কা শরীফ হঠাৎ যাবে মদিনা শরীফ ইতারা শাশ্বত যোগ্য সম্মানার্থে কি বাড়াই শরীফ শব্দ হইবে হয় কিন্তু এডে জোনটি হামাবেল লাগে শরীফ না হঠাৎ হত মক্কা হঠে মদিনে আবার উন এডে যাইয়েরও দেখা যায় যে মোবাইল লইয়ের খেলায় রসুলের রোজা কিরে তুমি জাগাইয়ানোর দাম বুঝছো না জাগাইয়ানোর মধ্যে গেলে আওয়াজ বড় করি না পারে জাগাইয়ানোর মধ্যে গেলে দুয়া দুই করে আড়ি না পারে জাগাইয়ানোর দাম তো আরশ আজিমত তুলবার অনেক বেশি কি জাত রাজা আরশে বরি জান্নাতে ফেরদোস পাকি জাত রাজা আরশে বরি জান্নাতে ফেরদোস আরাম গাহে পাকে রসুলে আরবি হে আরাম গাহে পাকে রসুলে আরবি হে আই যায়রে বাইতে নববী আদর হে ইয়ে বেজাব তায়া জুম্বিশে লবে বে আদবি হে বে কায়দায়া জুম্বিশে লবে বে আদবি হে আহিস্তা কদম আহিস্তা কদম নিচি নেগা পস্তহু আওয়াজ খাবি দয়া রোহে রসুলে আরবি হে খাবি দয়া রোহে রসুলে আরবি হে সমস্ত নবীয় আপনা আপনা কবর কিন্তু একদিন বেগুন আল্লাহ তুলি দি উড়ো 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 ও আদম উড়ো মুসা ঈসা ইব্রাহিম নু সমস্ত নবীয়ল আজিয়া বেগুন নিজ নিজ কবরতুন বাইরে যোগই হদ আল্লাহ হদ যাইও হদ আজিয়া আরশ আজিমর মেহমানে আলা প্রধান অতিথি বেগুনর নবী আমার হাবিব দুজাহানর সরদার মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়া আরশ আজিমর মেহমান বনের
তোমরা ব্যাগগুণ ইবারে বাড়াইলে বল্লা বলি মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস জগই সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত নবী রাসূল ফাটাই সর্বশ্রেষ্ঠতম মর্যাদায় ভূষিত করিতে আর আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আর নবী শুধুমাত্র উম্মতলর নবী দেন আর আর নবী নবীদেরও নবী আর আর নবী শুধু উম্মতর ইমাম দেন আর আর নবী আল্লাহ মর্যাদা দিয়ে দে সমস্ত নবীলর ইমাম আর আর নবী শুধু উম্মতের শিক্ষক ন আর আর নবীরে আল্লাহ সমস্ত নবীলর শিক্ষক বানাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ইয়ানর অন্যতম একখান প্রমাণ উজ্জ্বল দৃষ্টান্ত ইয়ে দে মেরাজের ঘটনা আল্লাহ সমস্ত নবীলরে মেরাজ করাই প্রায় নবীলরে মেরাজ করাই কিন্তু আর আর নবীর আল্লাহ যে মেরাজ করাইয়ে ইয়ানরে আর আর উস্তাজ মরহুম হযরত বুখারী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির বাসায় হইলে সুপার মেরাজ হওয়া পারে কি মেরাজ সুপার মেরাজ হদিন মার্কেট আছে তো সুপার মার্কেট সুপার মার্কেটত অকল জিনিস পাওয়া যায় আর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মেরাজিয়ান সুপার মেরাজ কিয়া হদা আল্লাহ অন্যান্য নবীলরে যেদিকগিন মেরাজ গড়াইয়ে সমস্ত মেরাজ ব্যাগগিনর সমষ্টিগত কেন মেরাজ ইয়া নই আর আর নবীর মেরাজ সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামর মেরাজ ইয়েদে ওরতুন নিছিলামন আদম আলাইহিস সালামর মেরাজ হইকে তো হইকেলামন হইলেন দা বাপ ও তো নিছে ঈসা নবীর মেরাজ ইয়েদে নিছতুন ওরে ইব্রাহিম নবীর মেরাজ ইয়েদে ওনির ভিতর ইউনুস পয়গম্বরর মেরাজ ফানির ভিতর মূসা পয়গম্বরর মেরাজ ফারর উপর তুরভার সমস্ত নবীলর যেই মেরাজ গড়াইয়ে ইয়ানর সমষ্টিগতভাবে মজমুয়া আল্লাহ একখান স্পেশাল মেরাজ আর আর নবীর উপহার দিয়ে ইয়ানর হয় যে সুপার মেরাজ কি মেরাজ ও সুপার মেরাজ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে প্রায় তিন চারি বছর আগে বিভিন্ন রওয়ায়েত আছে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বয়স যেতে এক ৫৫ বছর আষ্ট মাস কুড়ি দিনই হবসর হমাস হদিন কুড়ি দিন বিভিন্ন রেওয়ায়ত আছে সর্বপ্রসিদ্ধ মতামত ইয়েতে রজব মাসর ২৭ তারিখকে রাত সোমবারকে রাত রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মাহানির বাড়ির মধ্যে শয়ন অবস্থাত শোয়া ঘুম হঠাৎ করি রাতিয়া জিব্রাইল আমিন এবং মিকাইল আলাইহিম আসসালাম দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসি প্রত্যেকজনের ফোয়ারে সত্তর হাজার গড়ি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতার বহর লই জিব্রাইল আমিন আয়রে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফা মুবারকর আঙ্গুল মুবারক ধরি রে নাড়া দিয়ে আঙ্গুলি ইয়ান আদব শিখাই দে হে দুনিয়ার সন্তানেরা বাফরে যদি গুমতুন ডাহা ভরে খ্যাং করি ডাবে এই দুনিয়ার ছোট ভাইয়ল বড় ভাইয়ের গুমতুন ডাহা বললে খ্যাং করি ডাবে হে দুনিয়ার ছাত্ররা উস্তাদরে গুমতুন ডাহা ভরে খ্যাং করি ডাবে ইয়ানর আদবর তালিম শিক্ষা দিয়ে দে জিবরাইল আমিনে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফা মুবারকর আঙ্গুল মুবারক ধরি রে নাড়া দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতে কে গুম ভাঙ্গি কিরোয়া এত রাত দিয়ে তুমি করত যোগাযোগ মন্ত্রী আর কি হদা আর আল্লাহ ফাটাই দে কি আল্লাহ হদা আজিয়া অনর আল্লাহ আরশ আজিমর মেহমানে আলা প্রধান অতিথি বানাই দে অনর নিবেল্লাহ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠি
উড়ি বিদেশ যে বের আগুক মেডিকেল গড়া হরব ন জানা না নারা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ভ্রমণ গরিবের আগে ওকে মেডিকেল চেকআপ করাবেল্লাই জিবরাইল ও মিকাইল দুজনে আগতি আর নবীরে লাগিয়ে দে জমজম হাসপাতালের ফারত জমজম হাসপাতাল চিনন না সকরিয়ের কেন না সকরিয়ে কেন জমজম হাসপাতাল আছে দিয়েন না ইবেতে জমজম কুফর ফারত লই যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই গর্দানার নিচেতে জিবা খালি গাতাছিয়া ইয়ত্তুনতে দরিয়া বাবা নাভি পর্যন্ত পারে ফেলি ইবারে আরবি থয় যে শক্কে সদর ফার্সি থয় যে সিনা চাক বাংলা থয় যে বক্ষ বিদার ইন একখান বুঝদেন নয় বেগুন বুঝি বললাই ইবার অপর একখান নাম দিয়ে ওলামালাই বই যে কুদরতি অপারেশন হা সাহেব কি কুদরতি অপারেশন ডাক্তার জিব্রাইল হেলফার মিকাইল সমস্ত সামান বেগিন আইনেতে জান্নাতত্তুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে এই কুদরতি উপারাশনি বেগরি ভিতরে যত কিছু আছে বেগিম বাইর করি ইন জমজমর পানি দি বালা করি পরিষ্কার করি দুইয়েরে আবার আল্লাহর ফক্কতুন স্পেশাল এলম নূর হিকমত ইন দি আবার ভর্তি করি দিয়ে অপারেশন শেষ মেডিকেল চেকআপ শেষ ইল্লা কুদরতি উপারাশন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিন্দেগীত সর্বমোট সেরিবারই খবর কুদরতি উপারাশন বা শক্কে সদর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পুরা জিন্দেগীত খবরই দে সেরিবার একবারই দে বাল্যকালে আরেকবারই দে যৌবনকাল শুরু হওয়ার আগে আরেকবারই দে ওহী নাযিল হওয়ার আগে আরেকবারই দে মেরাজের যাবার আগে সেরবের কুদরতি উপারাশন গরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 63 বছর জিন্দেগীর প্রত্যেকখান জীবন শিশুকাল হইতে বাল্যকাল হইতে যৌবনকাল হইতে দরিয়ে রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিন্দেগীর সমস্ত পাঠ রাসূলের পারিবারিক জীবন সাংসারিক জীবন ব্যবসায়িক জীবন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রাষ্ট্র পরিচালনার জীবন সমস্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিন্দেগী ইয়ানরে আল্লাহ একেবারে আইনার মতো পরিষ্কার করে দিয়ে দে সেরবের কুদরতি অপারেশন করিয়ে দে সুবহানাল্লাহ অপারেশন শেষ এবার ওগো সওয়ারি এনে ইসমুহু বুরাক সওয়ারি বার নাম হই দে বুরাক লৌনুহু আবিয়াজ রং হই দে সাদা জিসমুহু কাজিসমিল ফরাস শরীরে হই দে গুড়ার মতো কওয়াইমুহু কা কওয়াইমিল বাইর ইবার গঠন হই দে উড়র মতো সুরাতুহু মাদ্দা বসরিহি ইবাই প্রতি সেকেন্ডে 86 লক্ষ কিলোমিটার দ্রুত বেগে চলাচল করে এরকম এক এক সওয়ারি আনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সওয়ারির উপর আহরণ গরাই সওয়ার গরাই এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে লই জিবরাইল আমিন জার গই মেরাজের সর্বমোট তিন পাঠ গইয়েদে মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা ইবা নুসুস কতঈয়া কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত এ দুর্ঘটনারে শুনে গিয়ে যদি অস্বীকার করলে সাথে সাথে কাভারে যাবে আরেক পাঠ হইতে মিনাল মসজিদুল আকসা ইলা সিদরাতুল মুনতাহা মসজিদে আকসা হইতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইলের সঙ্গে রাসূলের সফর আর গইদে সিদরাতুল মুনতাহা হইতে দরিরা আল্লাহর আরশ আজিম পর্যন্ত ইবইদে তৃতীয় নম্বর পাঠ আর আলোচনা করিতে প্রথম নম্বর পাঠ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কুদরতি উপারেশন বক্ষ বিদারণ সিনা চাক বা শক্ত সদর শেষ গরানোর পরে বুরা করবার সওয়ার গরাই জিবরাইল আমিন সহ মসজিদুল হারাম উত্তর মসজিদ আকসা পর্যন্ত রওনা দিয়ে যেতে যেতে খুদ্দুর গিয়ে জানার পরে ফিসুদ দিত্তুন একজন মহিলা উগো মাইয়ে ভুয়া এবার বয়স সমত 80 ভাড়াইয়ে কিন্তু ভাই সারে ভিন্দে দেবরে জজজেট সসুককে ফিসুদ দিত্তু ডাক মারকে ইয়া মোহাম্মদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়ে জিবরাইল আমিন হদ্দুজুর নফির গেন সামনে যা তাহা আরেকটা হদ্দুর গইয়ে জাইর দেখা যাদ আরেকজন বয়স্ক বুড়া মানুষ একেবারে দুর্বল ফিসুদ দিত্তুন ডাক মারগে ইয়া মুহাম্মদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবার ফিসসে ফিতস আইয়ে জিবরাইল হদ্দুজুর নবীর গন সামনে যাত্তা হন যাইতে যাইতে হদ্দুর গইয়ে যাইরে জিবরাইল হদ্দুজুর জাগাইয়ান তাক্কা করি লামন হদিয়ান হন জাগা হদিয়ান ইতে তুরফার কি ফার তুরফার হদিয়ান এনে ফারিবা গঠনর দিক দিয়ে সুড় হইল আল্লাহর হাসে ফারিবার বেশি মর্তাবা ইবেন মধ্যে আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ এই ফারিবের মধ্যে হতা হইল তুরফার যদিও বা গঠনের দিক দিয়ে সুড় হইল তুরফারর মর্যাদা আল্লাহর হাসে অনেক বেশি রাকাল্লু জিবালিল আরদি তুরুন ওয়া ইন্নাহু আকাল্লু জিবালিল আরদি তুরুন ওয়া ইন্নাহু লা আযামু ইনদাল্লাহি কদরাও ওয়া মানজিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া থাতান অবস্থান করে আবার রওনা দি যাইতে যাইতে আরেকটা হদ্দুর গইয়ে হদুজুর ইতে কালামন হদিয়ান হন জায়গা হদিয়ান রেহানন নাম ইতে ইয়াসরিব অন আইয়ানর পরে জাগাইয়ানন নাম বিতে মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ রাসূল হদ্দু মা আইডি কেলা শুন সোনার ঘর মক্কা আইডি কেলা শুন হন ন অন আইবেন দেন এই মক্কার মুশরিক এবং কাফের হলে অনে মেরাজের সফর ইবে গরি যাই দের দুই বছরের মাথার মধ্যে ইতারা অনরে বাধ্য করিব দে হিজরত করিব আল্লাহ মক্কা শরীফ তুন মদিনার মিকে ইয়ান এখন নাম ইয়াসর ঠিক আছে ইয়াসরব কিন্তু অন আইয়নর পরে জাগাইয়ান নাম হইব দে মদিনাতুল মুনাওয়ারা এখন জাগাইয়ান খনিকাই নসিনে কিন্তু এন একখান সময় আইব দে অন আইয়নর পরে জাগাইয়ানর এন দাম বাড়ি যাইব দে কিয়ামত পর্যন্ত অনর আশে কলে শুধু আল্লাহর হাসে হান্না হাটি করিব দে কা করে জাগাইয়ান তা আইব না যারা প্রকৃত আশেক ইতার আর দিলের একখান তামান নইয়ে দে ইতারা কেন মদিনা শরীফ যাবে কাই বাওয়াদে ইয়া রব কে রুদর ইয়াসরব বুতাহা কুনাম কাই বাওয়াদে ইয়া রব কে রুদর ইয়াসরব বুতাহা কুনাম গা বা মক্কা মনজিলম গা দর মদিনা যা কুনাম বরদরে বাবু সালামা ইয়ম্বগিরিয়ম জার জার গা বাবে জিবরাইল আজ শোকে ওয়াইলা কুনাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাগাইয়েন রেহন হন পরিচিতি নাই কিন্তু অন আইয়নর পরে জাগা ইয়ানর এমন দাম বাড়ি যাইব ইয়ানর নাম হইব মদিনাতুল মুনাওয়ারা জাগা ইয়ানর মধ্যে যেতে যাইরে মানুষ এক রাহাত নামাজ আদায় করিব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষ ইবের আমল নামাত 50,000 রাকাত নামাজের সওয়াব দান করিব জাগা ইয়ানর মধ্যে আইরে মানুষ হলে অনর সালাত সালাম দিব জাগা ইয়ানর মধ্যে অনর স্থান হইব অনেক মক্কা শরীফ জনর ফরে অনরে মক্কা বাসিয়ে বাধ্য করিব হিজরত করি জাগাইয়ান তানি ফেলে বেল্লা আল্লাহর পয়গম্বর ইয়ে থতন অবস্থান করে জিবরের তুমি ফুসাল্লাহ তে গিয়া ওয়া আচ্ছা একটা হতা হাস আয় এ বিষয়ে তুই ফিসে তুই ডাক মার গিলতে তুই ফিসে সাইত না দাও দে ফল লোক ডাক মার গিলতে মাইয়ে হওয়া এবার জোয়ান মিকে শাড়ি কিনতে দিন বেশি সুন্দর ইবা হন আর সাইতে না দাও দিকে হদজুর ই বইতে দুনিয়া ইবে কি দুনিয়ায় যত ফুরানোর তত নুয়র দুনিয়ার বয়স যত বাড়ে তত আধুনিক দেন আগে আছিল তো শুধু বাংলাদেশ ইয়ার পরে আধুনিক ইয়ার পরে ডিজিটাল ইয়াহন মাঠ স্মার্ট সামনে কি মাঠ বানায় আল্লাহ জানে কি মানে দুনিয়ায় যত ফুরানোর তত নুয় যার গেদি আজি এতন 20 বছর আগে এটা বাংলা বাজার ইহান বাংলা বাজার হয় না এই বাংলা বাজারের মধ্যে এদিন তো আনাছিল না 30 বছর আগে 40 বছর আগে অনার সরম্বাদ মধ্যে এইলে ফরওয়ার্ড এদিন গদ্দুয়ার ইন আসিল না
তো দুনিয়ার বয়স যত বাড়ার তত আধুনিক হন না নর ইও মেইভিবার বয়স হইতে আশির ওরে কিন্তু হওয়ার ভিনতে জজ্জেট কি বুঝত দে দুনিয়া যত ফুরা নয় মানুষ তো তত নোয়া লাগে অন যদি ফিসে ফিরিতেন অনর সমস্ত উম্মত ব্যাগগুন দুনিয়াদারে যেত ব্যাগগুন দুনিয়ার পাগল যেত দিন আল্লাহ হনি কে ন তাই তো এত লনর নফিত হই তো হদি আর ফর হদুর আইরা আবার বুড়ক গ ফিসুতি ডাক মার গিলতে হদি বা শতান অন যদি ফিসে ফিরতেন তাহলে অনর উম্মত ব্যাগগুনরে শতানে গুমরা করে ফেলাইত ই অন নফিরনত দ্বারাই অনর উম্মত ব্যাগগুনরে শতানে গুমরা করে না পারিব অনেক মানুষ দেবেন দে নামাজ উঠতেম সাত জনের তাইলেও সমাজ অল্প মানুষ হইলেও মসজিদত ফা যাইবে অল্প মানুষ হইলেও মসজিদত ফা যাইবে শতানে ব্যাগগুন কি করে না পারিব গুমরা করি না পারি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসত গিয়ে যাইরে আল্লাহ সমস্ত নবীল ব্যাগগুনের বাইতুল মুকদ্দাসত জমা করে গিয়ে ওয়া নবীল সম্পর্কে হকান জিনিস মৃত্যু পর্যন্ত দিলত মধ্যে গাঁথি রাখবে বিশেষ করে তিনজন আকিদা হওয়ান তিনজন এক নম্বর সমস্ত নবীল আজীবন বেগুনা মাসুম নিষ্পাপ কোনো গুণা নেই হা সাহেব সমস্ত নবীল আজীবন নবীবার আগ নবীনর ফর নবীল তো হন গুণা নেই দুই নম্বর সমস্ত নবীল এন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে হ সমস্ত নবীল এন্তেকালের ফর ফর আবার কি হয়ে যাবে জীবিত হয়ে যাবে তিন নম্বর জীবিত অনর পরে ইকিকে নবেরাই জীবিত হইরো ইকিকে দাওয়াত না হাই আপনা কবরত তাহে হাদিস শরীফের মধ্যে আছে যে আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবীল জীবিত মারা যাওয়ার পরে আবার জীবিত হইরো অবস্থান আপনা জায়গার তাহে মানে রোজাই পাকত আছে রসুলল হঠাৎ আছে নিজ নিজ রোজত আছে ইকিকে নজাই সেইও না বারণ দুই কেজি জিলা ফিলে গিরে নবীর রোজত তো নাটে লইবেন ইন ঠিক না নবী আপনার জায়গাতে আছে যদি অনেডে লইছেন দয় তাহলে ওইবে হইলে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়ামান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা কলা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতের নর নারী হনে গে যদি টিয়া হরজ করি পয়সা হরজ করি সময় হরজ করি হনে গে যদি আমি নবীর রোজায় পাকের মধ্যে আয়েরে তোমরা যদি আর হাসে দরুদ পেশ করো সালাম পেশ করো যে সমস্ত আশেকল আল্লাহর পয়গম্বর রোজায় পাকের মধ্যে যায় বাবু সালাম দিতে রাজাতে প্রবেশ করে নবীরে সালাম দিবল্লাই ইতারার চেহারা উজু সাইলে দেখা যাইতে ব্যাগ গুণ সুগতি ফানির ফোড়া পরের এমন একখান অ্যাকশন এমন একখান তাজির জাগাইয়ানোর আছে দে এতাল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার উম্মত যদি আমি নবীর রোজার সামনে আয়রে তুমি সালাম পেশ কর সামিতু আমি নবীর নিজর খানে সালাম শুনি ওয়ামা সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খনিকে যদি দূরত যায় আমি নবীর হাসে দরুদ পড়িও সালাম পৌঁছাইও সরম বা হালুয়ার বারা বাংলা বাজারের দোয়ানোর ফাড়ত মধ্যে বইয়ের অনে একবার দরুদ শরীফ পড়িগেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়ানোর সাথে সাথে ফেরেশতলে এক নম্বরত অনর নাম লইব দুই নম্বরত অনর বাফন নাম লইব তিন নম্বরত মধ্যে অনে যেই জাগাত করিগন জাগাই আনন নাম লেহি প্রত্যেক সোমবার এবং বিশিতবারে অনর লিখিত দরুদ শরীফের আমলের হাবস আল্লাহর পয়গম্বরের রোজাই পাকের মধ্যে যাইয়ে জমা করে দেগই তাহলে কি বুঝিলেন আর আর নবী মুর্দা নবী নাকি জিন্দা নবী আর আর নবী জিন্দা নবী
এতাল্লাই নবী উপস্থিত অবস্থাত নবী জীবিত দশায় যেভাবে নবীর বডুকত নবীর সামনে আদব রক্ষা করি বোয়া পরে নবীর রোজায় পাকত গেলো আদবই বজায় রাখা পরে বহুত মানুষ আল্লাহ ব্যাগুন হেফাজত করো নিজের চোখে দেখি দেখে এডে জোন স্থায়ী বাসিন্দে ইতেরা এডে তাহিতে তাহিতে ইতেরার ভিতরে আজমত বড়ত্ব জিয়া না সিয়া না তাকে হমিয়ায় যাবে ও হঠাৎ হওয়া হলে মদিনা কি মদিনা ও হঠাৎ হওয়া মক্কা হঠাৎ হওয়া মদিনা আর ইকে তো জিবে যার ইবে তো হুজাল লইলে ও হঠাৎ যাবে হতে মক্কা শরীফ হঠাৎ যাবে মদিনা শরীফ ইতেরা শাশুড়ি যোগ্য সম্মানার্থে কি বাড়াই শরীফ শব্দ হয় কিন্তু এডে জোনটি হামা বেল লাগে শরীফ না হঠাৎ হওয়া মক্কা হঠে মদিনে আবার উন এটা যাইয়েরও দেখা যায় যে মোবাইল লিয়ে খেলায় রসুলের রোজত কিরে জাগাইয়া না দাম বুঝছো না জাগাইয়ানোর মধ্যে গেলে আওয়াজ বড় করি না পারে জাগাইয়ানোর মধ্যে গেলে দোয়া দুই করে আড়ি না পারে জাগাইয়ানোর দাম তো আরশ আজিমত তুলবার অনেক বেশি আকি যাত রাজা আরশে বরি জান্নাতে ফেরদোস পাকি যাত রাজা আরশে বরি জান্নাতে ফেরদোস আরাম গাহে পাকে রসুলে আরবি হে আরাম গাহে পাকে রসুলে আরবি হে আই জায়ের বাইতে নববিয়া দর হে ইয়ে বেজাবে তায়া জুম্বিশে লবে বে আদবি হে বে কায়দায়া জুম্বিশে লবে বে আদবি হে আহিস্তা কদম আহিস্তা কদম নিচি নেগা পস্তহু আওয়াজ খাবি দায়া রোহে রসুলে আরবি হে খাবি দায়া রোহে রসুলে আরবি হে সমস্ত নবীয় আপনা আপনা কবর কিন্তু একদিন বেগুন আল্লাহ তুলি দি উড়ো 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 ও আদম উড়ো মুসা ঈসা ইব্রাহিম নু সমস্ত নবীয় আজিয়া বেগুন নিজ নিজ কবর তুন বাইরে যোগই হদ আল্লাহ হদ যাইও হদ আজিয়া আরশ আজিমর মেহমানে আলা প্রধান অতিথি ব্যাগুনর নবী আমার হাবিব দুজাহানর সরদার মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিয়া আরশ আজিমর মেহমান বনের তোমারা ব্যাগুন ইবারে বাড়াই লেবেল লেবেলি মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস জগই সুবহানাল্লাহ এই একখান দিনুল্লাই সমস্ত নবীয়ল বেগুনরে আল্লাহ বাইতুল মুকাদ্দাস দেননি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে বাইতুল মুকদ্দাস ইয়ান অবস্থান করি সমস্ত নবীয়ল বেগুনার উপস্থিত এখন জিবরাইল আমিন আজান দিয়ে আজান যাতে দিয়ে নুয়া সনে হারাইবে আদম আলাইহিস সালাম বেগুনর বাপ এবার তো কাকা কিয়াল আছে আমি মুরব্বী মানুষ বাপ মানুষ আজি কিয়াল এন যিন স্বাভাবিক যিন নুয়াজর ইমামতি আছে ইয়ান তো ইমামতি ইয়ান বেশ কম আছে তো কেলাই নবী হল অন্য কি মেমতি করল আরে পিছু দিতে ইয়েদু নবীনে উম্মত উম্মত না এড়ে জিবে মেমতি করিব পিছু দিতে ইয়েদু উম বেগুন নবীন এতাল্লা আদম আলাইহিস সালাম হদ ইমামতি কেন আই ভাই মোল্লার কি আই বেগুনের বাপ নু আলাইহিস সালাম হদ জমিনের সর্বপ্রথম রসূল হইলাম দা আই হত্যার ইমামতি আমার নাম আইব ইব্রাহিম আলাইহিস সালাম হদ নাই বেগুনর আইলাম দে খলিলুল্লাহ ওইপারে ইমামতি আল্লাহ আর গরিব আল্লাহ হই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হদ আইলাম দে কলিমুল্লাহ আল্লাহ আর তুর ভারত লই যাই ডাইরেক্ট আল্লাহ আল্লাহ কথা হই দিও ইমামতি কেন আর নামাইব ভাল্লার ঈসা পয়গম্বর হদ আল্লাহ আর বাপসারা বানাইরে আল্লাহর কুদরত প্রমাণ করি ঐতকার ইমামতি আর আইব ভাল্লার সমস্ত নবীল ব্যাগ গুনে বলে ইমামতি গরিবার আকাঙ্ক্ষা করের আল্লাহ পাক পরওয়ার দেখার আলম
জিবরাইল আমিনের ডাক মারে হদ জিবরাইল জিয়ান দি আমার নবী উপস্থিত আইব অন্য কোন নবীর ইমামতি করার সুযোগ নাই তাড়াতাড়ি আমার নবীর আগে তুলে দাও আল্লাহর পয়গম্বরে ইমামতি করিকে সমস্ত নবী অল বেগুন আমার নবীর পিছনে নামাজ পড়ে আল্লাহ আর আর নবীর সমস্ত নবী অলর ইমাম বানাইয়ে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর এই বাইতুল মুকদ্দাসের মধ্যে নামাজ শেষ করি এবার সফরের দ্বিতীয় পাঠ ওরমিকে প্রথম আসমান হইতে জমিন জমিন হইতে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব আবার প্রথম আসমানই এন ফাতের গেন মধ্যে মোটা দে 500 বছরের দূরত্ব একখান আসমান প্রথম আসমান হইতে দ্বিতীয় আসমান 500 বছরের দূরত্ব দ্বিতীয় আসমানই এন মোটা দে আবার 500 বছরের দূরত্ব এভাবে করি রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের দ্বিতীয় পাঠ মসজিদুল আকসাতুন ইয়ন মধ্যে গুরাইবা বাঁধি একখান সিঁড়ির মাধ্যমে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এবং জিবরাইল ওর মিকে যাইয়ে প্রথম আসমানত যাইরে দরজা বাড়ি দিয়ে বিদ্যুৎ আওয়াজ হইয়ের মান আন্তা হাদানা জিবরাইল ওমাম মাক হাদা হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিরে তুই হন হাদা জিবরাইল তোমার আছে দিবে হদিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবার অনুমতি আছে না অনুমতি না মারা আসিবে আজি আর প্রধান মেহমান আর সোয়াজিমর ফেরেশতালে গেট খুলি দিয়ে প্রথম আসমানত গিয়ে এটা দেহ হজরত আদম আলাইহি সালাতু ওয়াসালাম আদম আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হইয়ে এবার কথাবার্তা শেষ করি আবার গিয়ে দ্বিতীয় আসমানত আবার হদ মানান্তা আনা জিবরাইল অমাম্মাক তোমার ফরি বেহন কথা হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদিবার অনুমতি হদ অনুমতি নয় ইবা আজি আর প্রধান মেহমান আবার গেট খুলি দিয়ে দ্বিতীয় আসমানত গিয়ে ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ সাক্ষাৎ হইয়ে কথাবার্তা হইয়ে তৃতীয় আসমানত গিয়ে ইউসুফ আলাইহি সাক্ষাৎ হইয়ে চতুর্থ আসমানত গিয়ে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হইয়ে পঞ্চম আসমানত গিয়ে হারুন আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হইয়ে ষষ্ঠ আসমানত গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হইয়ে একেবারে সপ্তম আসমানত যাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হই এই বিশেষ নবী আল্লাহ সাক্ষাৎ করি এবার সিদরতুল মুনতাহার ইয়ে যাই জিবরাইল আমিন লই জান্নাত গিয়ে জান্নাতত পরিদর্শন করি আসি আবার জাহান্নামত গিয়ে জাহান্নামের ইনদিন বেগিন সাই আইরে এবার জিবরাইল আমিন এতদিন পর্যন্ত আসিল এতদিন পর্যন্ত ইয়ে তাইরা আবার আর একা রাহি হটে যাবে হতে নয় সামনে জনের ফার্মেশন আর তুই দিয়ে তুমি ফেরেস তল সর্দার আনলা হতে না না ফেরেস তল সর্দার দিয়ে ঠিক আছে হুজুর আইলাম তো নূরর রাজা নূরর সর্দার কিন্তু নূরর সর্দারর ঠিকানা জিয়ত শেষ ইয়ত জাইরে মানুষর সর্দারর ঠিকানা মাত্র শুরু ইয়ত আর বহুত ভাই হলো ভুল করে মেয়েরা যে বয়ান করতে গেই হতে সিদরতুল মুনতাহার ইয়ত জিবরাইল আস জেনেও পারে তো হন গিয়ে হতে বরফিসাবে গুঁজ গরিয়ে আল্লাহর আসল গিয়েছে আহা ন বুঝে দি আর ভাই সব কত লেসা নিয়ে দে আল্লাহ সহি হতা বুঝিবার তৌফিক দান করো সিদরতুল মুনতাহার জিবরাইল বিশ্ব আইয়ার কি দে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও জিবরাইল তুই এতন পর্যন্ত ফোয়ার আসিল সামনে আর নকা যাইতে লাগিও হদজোর আতুন ছয় শত নূরর ডানা আছে নূরর ফাঁকা আছে আয় যদি আর এক চুল পরিমাণ সামনের মিকে যায় আল্লাহর তজল্লিয়ে নূরর তজল্লি সড়ক পরি আমি জিব্রাইলের সমস্ত ছয় শত ডানা ব্যাগিন জ্বলিয়ে রে সাইয়ে যাইব জুসিদেরা মুনতাহা জিবরিল আমি কেয়া জুসিদেরা মুনতাহা জিবরিল আমি কেয়া ওসিদেরা মুবতাদা প্যারে নবী কেয়া ক্যা করো মাই বয়া প্যার নবী কি শান মে জিসনে উনে পয়দা কিয়া খুদ হি শৈদা হো গিয়া আল্লাহর পয়গম্বর সিদরতুল মুনতাহাতুন এবার আরশ আজিম পর্যন্ত পৌঁছে আরশ আজিমের মধ্যে পৌঁছে আল্লাহর পয়গম্বরে আল্লাহর হাসে পেশগরের আত্তাহিয়াতু লিল্লাহ والصلوات والطيبات
এবার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর সম্বোধন করে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর পয়গম্বরে আবার সালামের জবাব দেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এই দৃশ্য যেতে দেখে আরশ বহনকারী ফেরেশতা বেগুনে ডাক মারি উঠে আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর ডাইরেক্ট সাক্ষাৎ হই আয়ুষ্যতি আল্লাহ আর নবীরে উম্মত আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে হত রসুলি লইরে আজার গ আইতে আইতে ষষ্ঠ আসমানত আইরে মূসা আলাইহিস সালাম সাক্ষাৎ হই ওয়া আল্লাহ কি দিয়ে আমারে 50 ওয়াক্ত নামাজ দিয়ে 50 ওয়াক্ত লইয়া গিয়ে হত ও মারে বনি ইসরাইল রে দুইত্ব ভরাইতে দুঃখে ঘুরে মিটে না হাই অনে অনর উম্মতরে ঘন্টায় দুইবার নুয়াজ ক্যাং করে ভরাই বেঁধে 50 শত মানে ঘন্টায় দুইবার তো বেশ ফিরবে 24 দুগুণ 48 ঘন্টায় দুইবার ফিরলে 48 বার দার দুইবার তো বেশ না পারে তো ই ক্যাং করে ঘুরে বেঁধে মানে আল্লাহর হাসাব আজন যাইরা আল্লাহর হন আর কা কিছু সময় দিব লাই আল্লাহর পয়গম্বর আবার গই পরওয়ারদিগার আলম আর উম্মততন কষ্ট হইব না আর আর কা করে সময় দেন আল্লাহ পাঁচ সময় দিয়ে আবার আসিয়ে মূসা আলাইহিস সালাম আবার ফাটাইয়ে এক গইতে গইতে নবার আসা যাওয়া করি গে নবার আসা যাওয়া করি ফাঁস ফাঁস করি যদি নবার সময় দিলে পাঁচ নম হতয় 45 45 অক্ত নামাজ আল্লাহ সময় দিয়ে 5 অক্ত আছে আবার আসিয়ে মূসা আলাইহিস সালামের হাসে মূসা আলাইহিস সালাম হদ ও মুহাম্মদ তুই তোমার উম্মতরে 5 অক্ত ভরাইন পারিবা তুই আবার জক্কা সময় দিবল নাই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হদ না আই যেতবার গে এতবার ফাঁস ফাঁস সময় বিলাই এবার যদি আবার যাই দিও ফাঁস বেগুন যদি লভিলাই উম্মত আল্লাহ কিলি যাইম হাজাই আচ্ছা আল্লাহ আগতে জানতো না নুয়াজ ফাঁস অত্ত দিব দিয়েন আবার 45 সময় যদি ইয়ান আল্লাহ আগতে জানতো না তুই আল্লাহ ফাঁস অত্ত দিব দিয়েন আগতে জানে সময়তে সময়তে 45 সময় ফেলে দিয়ে না আল্লাহ আগইতে জানে তইলে দিবস অতি 50 কে দিল সময় বললেন না বারকা আনা নামা গরিল একবারে ফাঁস দিয়ে ফেলে তো পুরো যেত ফলে দিতে 50 কে দিল এক 50 দিয়ে বালা হতা তো 45 সময় ফেলে দিয়ে জানে একবারে 45 কে সময় নিয়ে দিল ফাঁস ফাঁস গরি কে সময়ল হদ তাম পৃথিবীত আল্লাহ যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুল ব্যাগ গুনাইয়ে দা আশেক আর নবী মাশুক সমস্ত নবী রসুল ব্যাগ গুনে নিজের সব কিছু বিসর্জন দি তোয়ার দে আল্লাহ রে এত আল্লাহ সমস্ত নবী রসুল ইয়ে দা আশেক মাশুক ইয়ে দা আল্লাহ কিন্তু আর নবী ইয়ে দে মাশুক আশেক ইয়ে দে আল্লাহ এত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে একবারে যদি 45 সময় দিলে একবারে ফুরে যেত আল্লাহ হদ নয় ফাঁস ফাঁস করে সময় দিকে আনলাই নয়বার আমার লাই আমার নবীর লাই সাক্ষাৎ হবে আল্লাহ সুবহানাল্লাহ এ রমজ হে কুচ আশেক মাশুক কে মা বাইন এ রমজ হে কুচ আশেক মাশুক কে মা বাইন সমজা হে জিনে খলক মে এক সরওয়ার কৌনাইন সমজা হে জিনে খলক মে এক সরওয়ার কৌনাইন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ডাক মারে দো আমার হাবিব অনে ফাঁসক তো লইয়ে জন আই লেই ফিলেই দে ফঞ্জাইশ সময় দি নলেহি শুধু ফঞ্জাইশ দিলাম দিয়া না লেই ফিলেই অনে লই যে বেন দে ফাঁস উম্মত ফরিব দে ফাঁস আমি আল্লাহ সওয়াব দিতে দিয়েম দে ফঞ্জাইশ সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর মেরাজ উত্তন আবার আজার গি এডে প্রথমে আদম আল্লাহ কি আল্লাহ সাক্ষাৎ ইয়ার ফরে ইস আল্লাহ কি ইয়ার ফরে ইসুফ আল্লাহ ইয়ার ফরে ইদ্রিস ইয়ার ফরে হারুন ইয়ার ফরে মূসা ইয়ার ফরে বিভিন্ন নবীল্লা স্পেশাল কেলা সাক্ষাৎ হইয়ে এটা কি কি হইয়ে ব্যস্ত কি দেখি তো যুগ দিন লম্বা কথা ইন অল্প সময়ের মধ্যে মেয়েরাজের বয়ান পরিপূর্ণ করান সম্ভব না ইন আয়নে সংক্ষিপ্ত ধারণা দিয়ে তুলে আবার আজে কি কেন আর 10 মিনিট আছে দেখি তো আজে কি না
কিহ আয়ার গই আইতে আল্লাহর পয়গম্বর বাইতুল মুকদ্দাস আইরে সওয়ারির রুডি আইয়ের হুদুর আইরে দেহের দে মক্কার উগ ব্যবসায়িক দল মানুষগুলা মানুষজনলা দা হই দে হত ইতেরা রগ বলে গুরাজি গিয়ে ইতেরা রাসূলত তো বুসার লই ইবা হ ওমর ইবা তো মুহাম্মদ তুই তালা তিড় কাঙ্গার কথা কে বারে দি গেলাম দে কত গো গুরা দেখিও না হদিন দি দেখিও তো তোমরা হন হদারা মক্কার ব্যবসা করি বললা ছিলেন তো মুলকে শাম হব জেরকি দি ফতত অবস্থান করকি দি রাইতেই দেব আদা বাল আজি ইতার আল্লাহ হততাতা হই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ আগি আইরে এবার হতায়ন কোয়ান হরিব আচ্ছা এই সমস্ত হামিম কি ওইয়ে দে গুমত নাকি শয়তান বগুন ওয়াবিন হন এটা রসুলের এই মেহরাজের ঘটনা নইয়ে দে ঘুমন্ত অবস্থা নাকি জাগ্রত চেতনত সহি ঘুমন মধ্যে মেহরাজ হতবারই হন হিসাব নাই কোরআনত বর্ণিত ইয়ার মেহরাজের ঘটনা ইয়া নইয়ে দে জিসমানি সশরীরে ইয়াকজি জাগ্রত অবস্থা তো ইয়া এত আল্লাহ মেহরাজের ঘটনা আল্লাহ বয়ান করতে সর্বপ্রথম শব্দ হইতে সুবহান সুবহান এটা মজদর নাকি ইসমে মজদর নাকি আলামে মজদর সুবহানাহু মাআজমা শা ই নহর এনে জেহন একখান আশ্চর্য ঘটনা শুনিলে মানে কি হয় আচ্ছা আজ যদি অনর হই আই সরম্বাতুন 5 মিনিটের ভিতরে আমেরিকা নিউ ইয়র্ক যাই বেড়াইয়ের আবার আগি ইল্লা হতা যদি আই অনর হই তো অনার কি হইবা গরত হইতে না কি হইবে তো ঘরে থইতে না তার মানে কি ফল হই দিয়ে ঘরে থইতে না ঘর আর যদি এন হই নয় নয় ডাই গুমত থই দে আচ্ছা গুমত না গুমত তুই আমেরিকা না ফোরা রাশিয়া দে ঘুরি আগই হন অসুবিধা নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা ইয়ান গুমত ন শ্বশুরিলে হই দে শ্বশুরিলে অন্যান আশ্চর্য এই আশ্চর্য শব্দ হইবে বুঝাই বললাই ঘটনা যে শ্বশুরিলে জাগ্রত অবস্থা তো ইয়ান বুঝি বললাই আল্লাহ সর্বপ্রথম মেরাজের ঘটনা বয়ান করি বিশ্বতি শব্দ হই দে সুবহান পবিত্র সেই আল্লাহ অপারগতাত্মন পবিত্র পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় রাতের অল্প টাইমত লাইলান রাত মে রাত কি কুছ হিসসে মে নকরা রাতের অল্প টাইমের মধ্যে মক্কা শরীফ এতুন বাইতুল মুকদ্দাস এতুন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদ্রাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম আরশ আজিম এই ব্যাগিন সফর করি আবার মক্কা শরীফত আয়োজন গই ইয়ান আশ্চর্য বিদ হতে জাগ্রত অবস্থা তুলি গুমত নয় তো জাগ্রত অবস্থাত ওইয়ে দেই আল্লাহ ঘটনা আনর বর্ণনা শুরু দিয়ে হতে সুবহান পবিত্র সেই আল্লাহ আয়রে কাফের আলোর যা তো হই কাফের আলো হদিন ঘর থইতে না হদ কি ঘর থইতে না হদ হদ আরাত তুই নিত্য বাইতুল মুকদ্দাস যাইতে 15 দিন লাগ তুই এনে রাইতে রাইতে যাই রে আসমানরই বাদ দাও শুধু বাইতুল মুকদ্দাস গিয়ে দিই না তোরা মানি না বাড়ি আবু জাহেল বলে তাড়াতাড়ি করে উঠতে বড়ি করতে নুড়ি দুমুরিয়ের গিয়ে আবু বকর সিদ্দিক রে আবু বকর কি তোমার বন্ধু কি হর সহ গইয়া কি হর হ দিবে বলে গত রাতিয়া অল্প টাইমের মধ্যে এতন ফয়লা বাইতুল মুকদ্দাস গিয়ে বাইতুল মুকদ্দাসত মধ্যে বলে সমস্ত নবী আল্লাহর নওয়াজ দোয়া ভরি আবার বলে প্রথম আসমানত গিয়ে এডা আদম আলাইহিস সালাম সাক্ষাৎ করি দ্বিতীয় আসমানত ঈসা আলাইহিস সালাম সাক্ষাৎ করি রে তৃতীয় আসমানত যাই ইউসুফ আলাইহিস সালাম সাক্ষাৎ করি চতুর্থ আসমানত যাই ইদ্রিস পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ করি পঞ্চম আসমানত যাই হারুন পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ করি ষষ্ঠ পয়গম্বর ষষ্ঠ আসমানত মধ্যে মূসা পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ করি সপ্তম আসমানত ইব্রাহিম আলাইহিস সালাম সাক্ষাৎ করি বেহেশত দুজক ব্যাগিন চাই আল্লাহর আরশ আজিম পর্যন্ত যাই আবার বলে রাইতে রাইতে এডা আগে যে তোমার বন্ধুই বা আগে আষ্ট আনা ফল তাইলো এখন তো দেখ দে ষোলো আনা ফল গিয়ে মাল্লার আবু বকর সিদ্দিক হইলে হই না তুই শূন্য না বিশ্বাস নকিল্লার কাম নালাই এই যে হর হওয়া যাই রে সহগ বিশ্বাস নালাই নিজর হানে শুননি দে আবু বকর সিদ্দিক হদ ও আবু জাহাল এই কথা যদি আর নবীর মুখ দি বাইরে দয় হতাইয়ান যদি আমার নবী হইয়ে দয় অল্প টাইমের মধ্যে এড়ে এড়ে গিয়ে আমার নবীর মুখ দিয়ে যদি বাইরে দয় আবু জাহাল
এই কথা মনত রাখিও অল্প টাইমত তুই যে দূর হইয়া দূর নয় যদি নবীয়ে হয় অল্প টাইমের মধ্যে আরশ আজিমতা একশো বার যাইয়া আসি নবীর মুখ দি যদি বাইর হয় আমি আবু বকর নির্দিদাই মানি লইম সুবহানাল্লাহ আল্লাহ ও আমার হাবিব আজি আতুন আবু বকর শুধু আবু বকর নয় আজি আতুন আবু বকরর উপাধি দিলাম দে আবু বকর সিদ্দিক মেরাজ কি তসদিক সে আবু বকর হু সিদ্দিক মেরাজ কি তসদিক সে আবু বকর হু সিদ্দিক ইনকার সে আবু জাহল হুয়ে দিন কা জিন্দিক কহতে হে মোহাম্মদ কি ইয়ে মেরাজ তি রুহি হক ইয়ে হে কে মেরাজ তি জিসমানি ওয়া ইয়াকজি হক ইয়ে হে কে মেরাজ তি জিসমানি ওয়া ইয়াকজি মেরাজ তু কুরসি শুদা ও সবে সমাওয়াত আদম সে বরাহিম সে ভি হুয়ে মুলাকাত আদম সে বরাহিম সে ভি হুয়ে মুলাকাত মেরাজ মে দেখলায়ে তুমে সারে খুদাই আল্লাহ নে বাতায়া হে ওহাঁ রাজ নহাই আল্লাহ নে বাতায়া হে ওহাঁ রাজ নহাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কাফেরওয়ালার ইয়ান যেত বর্ণনা দিয়ে কাফেরওয়ালা খ্যাং করি এই লইর এবার ঠাট্টা শুরু করে দিয়ে আস আও মোহাম্মদ কো ফল হই কি বল অল্প টাইমে তো এটা এটা গিয়ে দে ই ন দে কথা ই বিশ্বাস না ইতে রাইন লই করে তো কাফেরওয়ালা আইর এবার নবীর দরগি ওয়া গইও দাও নে গইই হই দে তোমার তো বিশ্বাস না লালে অমুক গোষ্ঠীর লোক ব্যবসায়িক দল আয় ভবিষ্যতে ফটো দিতে আল্লাহ দা হই দুদিন বাদ তিন দিন উদ্দিন সূর্য ডুবিবার আগে আগে তার আরে মক্কা ডুকিব ইতার তো হুজাল লই আল্লাহ ফটো ফটো হই না নই কাফের আল্লাহ দিন আরে না মানে ইন ইম্পসিবল প্রশ্ন নই না উড়ে কেন সম্ভব হইব না অল্প টাইম একা হাম গরা তলি তুই যদি হামা হাই ওর বিকের কি বাধ্য শুধু বাইতুল মুকদ্দস যদি গইও দয় আর হদম প্রশ্নের উত্তর দিতে পারিবে না কি প্রশ্ন কর না আদ হচ্ছে বাইতুল মুকদ্দাস মসজিদে না স্কয়ার জায়গা হানি হব দুই নম্বর ঈদে হাতার হব তিন নম্বর ঈদে হাতারের মধ্যে সব বিষয় দে ওই গালি সাজিম বিষয় ফুলা না সাদা দে তিন নম্বর ঈদে দৈনডা হাতি জানালা হব নতুনডা হাতি হব চার নম্বর ঈদে দরজা হব পাঁচ নম্বর দরজার মধ্যে তজ্জা হব ফেরাক হব ইনে কারার হাস আছে ইয়ে রাস্তার হাসে যে মসজিদ আছে এটা মানে নয় সরণ তো হব সর চল্লিশ পঞ্চাশ বছর নব হম কেন ইয়ে দে নবী আকরম সাল্লাহ ইসলাম বলে জমিনত বই রে দুনিয়ত বই ওকে মুসকি হাসি দিলে বেহেস্ত ফুল ফুটি যা গই চেহারা হালা গইলে জাহান নামের আগুনত তাপ বাড়ি যা গই আল্লাহ পাক পরওয়ারদিগার আর আলম জিব্রাইলের ডাক মারে ও জিব্রাইল মক্কার কাফের মুশরিক হলে আমার নবীরে ফালটা প্রশ্ন করার আক্ক জাক্ক প্রশ্ন করার উল্টা ফালটা প্রশ্ন করে আমার নবীরে বাজা বিলাই বাইতুল মুকদ্দাসর দরজা হওয়ান ভুসাল্লর জানালা হওয়ান ভুসাল্লর আমার নবীরে টেনশন নগৈতে হ আমার নবীরে তুই চেয়ারা হালা নগৈতে হ কেয়া তামাম পৃথিবী যদি বিপরীত গেলেও আল্লাহর রহমত যদি তাহে মানুষ বেতন হন টেনশন নাই অনিতের আরো হই দেন মক্কার কাফের মুশরিক বেগুনর লইর কো সংবাদ সম্মেলন করি বললাই ইতার আর হাতা হলম লইর বেগুনর আইতে হ কাফের অল বেগুনর কই এই তোমরা জি প্রশ্ন করার বেগিনের জবাব খালিয়া দিম নটা বাজে আইছে একজন একজন বেগুনর দিনে বেগিন বেগুন আইছে হাতা হলম ল রেডি হসা হ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মুজিজা হিসাবে আল্লাহ পুরো বাইতুল মুকদ্দাস সহ রাসূলের সামনে আনিয়ে উপস্থিত করে দিয়ে এবার রাসূল হর হতো ওয়ে নিকে এত ফুট ইকে এত ফুট ইন্দি দরজা এত ওয়ান জানালা এত ওয়ান ই ব্যাগ কি নিক ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাই সাই হর ইতরা লেহের লেহির আবার মানুষকে ফাটাইয়ে হতে যাইছে যেই সাই রে মানুষ জিবে ফাটাইয়ে ইবা ইনসিটে বদ্ধ লইরে গিয়ে যেই রে আরে বলে ব্রাজিয়ান জেদ্দুর হইয়ে এভাবে মাফি মাফি সাইয়ে দে এক চুল পরিমাণ ব্যাস কম নয় সুবহানাল্লাহ ইতা রায়ের কাফের আলোর হইয়ে হতে গিয়া
হুই দিন তো বরাবর এক ফুটা বেশ কম নাই দি হদার এত দিন মনে কর গিলেন দিবা জাদু শুধু মানুষের উপর চলে ইয়া দেইতে মসজিদের উপর চলে হদে চে ইবা হল দুয়া দুদিন বাদ তিন দিনের দিন সূর্য ডুবিবার আগে ব্যবসায়িক দলক আইরে এটা ফোসিব ইতে রাইয়ে না যায় অবক্কা করে ও মারে দুদিন বাদ তিন দিনের দিন বলে সূর্য ডুবিবার আবে সূর্য লালি মারে উনর হন খবর নাই ও ফতত ববে নাকি ফেসবুক গুতার হন হবো আরে কি ফেসবুক আসিল না ইয়া যায় সময় হাড়া বললা গুতা কা হইলাম তো বুঝি বললাম ইতেরা আইবিশ্বতে দেরি হয়ে যাবে সূর্য লালি মারে এরপরও ব্যবসায়িক দলিবে মক্কাত প্রবেশ না করে কাফের হল আবার ফাইয়ে মোহাম্মদ হইল দে সূর্য ডুবিবার আগে তারা আইব উম বলে ফারার ও যে ইরে সারি তারা শোনা আবাস পান না দেহের দে না ফার সূর্য এখন ডুবি যাইব মক্কার কাফের হল ইয়া লাভার হইছে শুরু করে দিই হদে মোহাম্মদ রাজিয়ে বহুত দিন বাদে মিথ্যা প্রমাণিত করি তের কি কেন ইবে হইয়ে দে ব্যবসায়িক দলিবে সূর্য ডুবিবার আগে মক্কাতে আইব ইয়া সূর্য ডুবি যার কইতে ও নয়ের ওইতার আইবার হনা নাম নিশান ও দাহান হাজার অতএব আজিয়ে প্রমাণ হইবে যে মোহাম্মদ মিশা হাদা হইয়ে আল্লাহ দে জিব্রাইল আমার নবীর টেনশন ন করতে হ সূর্যর ডাক মার গে সূর্য আন নবীর কথা প্রমাণিত হইবে লাই যেতন ব্যবসায়িক দলিবে এর ভিতরে ন ঢুকে মক্কাত জেদ্রু জেদ্রু তাবিদে সূর্য আপনা জাগাত রায় দিয়ে নবীর কথার আল্লাহ সত্য হইতে প্রমাণ করবে সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের ঘটনা ইয়ান বিশ্বাস করেন না ইমানের অংশ এই মেরাজ তো আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 50 ওয়াক্ত লেহাইয়েরে 5 ওয়াক্ত নামাজ এনে এই 5 ওয়াক্ত নামাজ যদি আর আদায় করি গিয়ে দই আল্লাহ আর আর সওয়াব দান করিবে 50 ওয়াক্ত আল্লাহ আর ব্যাগ গুনরে এই মেরাজ ঘটনা তো সমাজ সম 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমে আদায় করে দিবে তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম